খালি চুরির কাজটা করবে হ্যাঁ তিন রকম চার রকম কাজ কি জানো কি কাজ চার রকম কাজ তোমার ধরে একটাই জানিয়া বর্ষার দিন কেচি দিয়ে শুকাই নাই আচ্ছা তুমি খালি পাতায় থাকতে পারবে না কোনটা দিয়ে পাতায় ভিজবি হালকা ঠান্ডা লাগবে শীতের সময় হেজে থরথর করে কাঁপবা আর গরমের সময় হেজে ভালো লাগবে থাকতে পারবে না শুকাই নাই কি ভাই জাঙ্গিয়ার কাজ করবে না এই জাঙ্গিয়াটার নাম কি জানো কি এই জাঙ্গিয়াটার নাম হচ্ছে ডোডো ডোডো কোম্পানি এ ভাই জাঙ্গিয়ার কাজ হয়নি এখানে আবার সামনে বছর মেলা হবে এই কেশিরাতে ওখানে না নিয়ে গেলে তোমার আবার যে গভীর ভালোবাসা ওকে তো যাই হোক এমন আমরা কিছু মানসিক করবো সে জায়গায় যাতে সারা জীবনের মতো অন্ধ বোকা এমন একটা কিছু হয়ে যাবে না না মায়ের পেছু থেকে দেখবো আমার জন্য মানসিক করছে না তারপরে চলে বলে কৌশল ধরে তোকে যেমন করে হোক আমি শাস্তি দেবো সবাইকে দেখছি মন্দিরে মাকে কেন দেখছি না মা গো কি ব্যাপার মা আমাকে চিৎকার করে ডাকছি মা আমাকে সাড়া দিচ্ছে না কেন তবে কি মা হাত দিয়ে গেছে আমি তোর কাছে কেন এসেছিস মা তুই নাকি সর্বমঙ্গলা কালেবাড়ি তোর সন্তানের মনের কথা বুঝতে পারিস মা গো আমি তোর কাছে কেন এসেছি জানিস তোর কাছে আমার বউ আসবে মানসিক করতে কি মানসিক করবে মা তোর পেছনে দাঁড়িয়ে শুনবো আমি যখন পেছনে নুকাবো তুই জানো পাতিস নে মা আমি তোর অবসন্তান চলার পথে বলার পথে পড়ছে নিজেদের তোর উপরে কোনো অত্যাচার করি তুই আমাকে ক্ষমা করে দিস জানো নি তুই আমাকে ক্ষমা করে দিস তোর পেছনে যখন নুকাবো মা তুই জানো পেটি ফেলিস নি আমি তোর অপজ্ঞান সন্তান তোর চরণে
মন্দিরে বসে মহাই মন্দিরে বসে আমাতে Get down.
कब होता है पलकें के पल दिल में रहकर दिल की बातें जा हो गया पल गए तेरी अदा तो जगा लूंगा करते न तुझको बुला लूंगा निकले के कब तो बहलूंगा সত্যি জাগ্রত মা আমাদেরকে আশীর্বাদ করছে আমাদেরকে আশীর্বাদ করছে জাগ্রত মা তো হিন্দু নারী হয়ে যাইস না কোন দেবতার দেখেছিস পুরো হিন্দুরা যখন পূজা করে
মাকে যখন ভক্ষণ করাইছে পুরোহিত নিজে বেমুখ হয়ে কাপুরের আড়াল করে খাবার খেলো। তুমি খাবে না মা আমার হাতে? তবে আমি খেয়েছিলাম কার হাতে জানি? কার হাতে মা? তারা পিঠে তারা মাস যে আমার হাতে খেয়েছিলাম। ও সাধক আমার খাবার হাতে খেয়েছিলে, ঠিক আছে মা, তাহলে তুমি নিজে হাতে খাও, আমরা দু নয়ন ভরে দেখি। ওই জানিস না কোন দেবীর আহার যদি কোন মানব দেখে সে দেবী চোখে অন্ধ হয়ে যাবে। মন্দিরের পেছনে যা, সত্যি মা কে বলে সন্তানের প্রতি তোর দয়া নেই মায়া নেই? তোকে যে এত অত্যাচার করলাম তুই একবার পাতলি না? পাইলেই ধরা পড়ে গেতাম মা। নে মা, নে নে মা, একটু আরতি করবো মা, আরতি করি মা। মাগো আমার কাছে তো বিয়ার মতো কিছু নেই, এই বাংলার কাদা ধূপকাঠি, এই ধূপকাঠিতেই আজ ভারতকে জাগিয়ে তুলেছে মা, তা তোকে তো জাগাবেই। তাই বলি মাগো তোকে বিয়ার মতো আমার কাছে কিছু নেই, আছে বাংলার ধূপকাঠি আরতি করি মা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা দুর্গা, জাগো যশম জাতি জাগো, জাগো জাগো হই রে ধরণে তুমি জাগো, জাগো আমার হাতে খাবি না, তবে বল তারা পিঠে কে তারা মা সুযোগ কেন বাবার হাতে খেয়েছিলি? তার মানে বামা যে তোকে পিটিয়েছিল, তোর পুষ্টি বীজ বয়েছিল হারাম দাদি। বল খাবো, বল বল খাবো, তোর তোর নাকে মেরে কপাল ফাটিয়ে দেবো। এইবার মা খাবে, মা হাসবে। লে মা খা, ধর লে খা, খাবি না খাবি না, তা গরম কাকে দেখাচ্ছিস? আমার ভাইরা খাবে নাকি? আয় মা তাড়াতাড়ি আয়। এটা কে? মা তো সব কিছু খেয়ে নিয়েছে। এটা মা বলেছো একবারে আমরা মন ভরে এনেছি তো তাই সন্তুষ্ট হয়ে মা খেয়ে ফেলেছে। তাহলে মাকে জিজ্ঞাসা করি, মা গো তোমার মন্দিরে যে আমরা এসেছি কিসের জন্য এসেছি বলো তো মা? এসেছি একটু বলো। এই আমি জীবন্ত জমিনি মা। তাহলে বলো মা, সন্তানের মনের কথা মা ছাড়া কে জানবে? ঠিকই বলেছো তো, এইটা তোর স্কুল লাইফের ভালোবাসা। তোর মা বাবা জানাশোনার পর একটা কালো কুপাতা ছিল, সে ওই তো কথা ওকে মেরে ফেলো দাও মা। এই হারাম না, খবরদার মানুষে মানুষকে মারবে না, মানুষ মরা মহাপাপ। তাহলে কি করে আমাদের ভালোবাসা জমবে? তোদের ভালোবাসা সারা জীবন চলবে অমর প্রেম লাইলা মজনুর মতো। কি করতে হবে জানিস? তোর স্বামীকে চিরজীবনকার মতো কানে গালা করে দিতে হবে।
চোখে অন্ধ করে দিতে হবে। তোরা যা বলবি চোখে কানে শুনতে পাবে না, তোরা যা করবি চোখে দেখতে পাবে না। তোর স্বামীকে বাঁচিয়ে দেখি সারা জীবন প্রেম হবে। মাথায় যখন চর্বি হবে কপাল দিয়ে নেমে এসে চোখে ছানি পড়ে অন্ধ হয়ে যাবে। হলেও হতে পারে। আর কানে কালা? কানে কালা হবে এইখানে দেখবি পোল্ট্রি মুরগি কাটে চারিখানা ঠ্যাং নিবি। হ্যাঁ, আর কালো কাকাকে বলবি আমার লাগে একটা সেভেন টেন দেবে। ও, একটা করে সেভেনটি আর চারখান করে ট্যাং। ওই এক গ্লাস করে সেভেনটি খাবে, মদ খাবে, আর যেমন ঠ্যাঙে কামড় মারবি কান চলে কালে কি কালে। ঠিক আছে মা, আমাদের যদি মনে না সব পূর্ণ হয় তোমার তালে ঠিক আছে। তাই আর মহানন্দ আবার বলি, মা আমাদের জেগেছে জেগেছে তোদের মা। গরু আমার মাঠে আওয়াজ আছে, নাওয়াজ দিব। তুমি চাষও করো? আমি বুঝতে পারি না মা, তুমি কি কালি? আমি হেরি কালে জাগো কখন? ভাদ্রের পাতিতে আসেনে ঝরঝরিতে। ঠিক আছে মা, যাওয়ার সময় শিকলটা তুলে দিয়ে যাব। খবরদার, যাওয়ার সময় বাহির থেকে শিকল তুলবে না। কেন মা? আমি রাত 12টার পর হাঁটতে যাব। ও মা, তুমি আবার পায়খানা যে হার করে শুধু বিহার করবে। ঠিক আছে মা, তাহলে এবার আসি। যা। এ বাবা, চলে গেলি বেটা, যাবার সময় একটা বিড়ি ধরে দিয়ে না। জানিস না বাবা রে, এই মাঠে একা পড়ে থাকি, মন যখন খারাপ করে মুখটা অম্বল হয়ে যায় তখন মাঝে মাঝে মশা লাগলে সাঁজাল দিয়ে বিড়ি ধরে। মা গো আনন্দ সন্তানের প্রতি দয়া নাই, মায়া নেই, সন্তান এত তোর করে আঘাত দিল কোনোদিন, তুই সন্তানকে একবার পারলি না, একবার ভাব করি পাইলে ধরা পড়ে যায়। আমি তো আমার সন্তান মা, মা তোর চাউন বলে খাই দিস জানি। তুই আমার প্রণাম গ্রহণ করলি না জানি, তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমি বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি আমার ঘরে যে 25টি মেয়ে আছে সে বোর ছেড়ে তুই আমার প্রণাম গ্রহণ করলি না। সমাজের বুকে যদি এই বউকে আমি শাস্তি দিতে পারি, প্রত্যেক সমাজকে যদি দেখিয়ে দিতে পারি এই কলিযুগে নারীকে তুই ঠেকিয়ে মানুষের মতো মানুষ করতে পারি, সেই দিন আবার বউ নিয়ে আসবো তোর কাছে মা। তুমি চল হারাম জাদি, তোর আগে গিয়ে আবার ঘরের ভিতর শুব, তুই মন করে হয়তো বাড়িতে যাচ্ছিস, চল। সে এখনো আসেনি, এবার আমি শুয়ে থাকবো, সে মন করব বাড়িতে আছে। তার ছলে বলে কৌশলে একটা মেয়ে জেলে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা নারীর অপমান হতে দেবো না, কেমন করে হোক আমি তাকে শাসন করে করব। আমি কে তো খাওয়াতে হবে, ছলে বলে বলে এই ভাবে হোক না কেন, ওই মুখ করে মুছিয়ে কে আর খানা করব বলে আর খানা করব কানে।
स्वामी आ